এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। যে মানুষটা তোমার মনের মতো হতে চাইবে, সে নিজের ইচ্ছেতেই তোমার মনের মতো হয়ে যাবে। তোমার তাকে কিছু নিয়ে জোর করতে হবে না। নিজের ইচ্ছায় কেউ কিছু করলে সেটা অবশ্যই তোমার বলার থেকে বেশি শ্রেয়। জোর করে কাউকে তুমি কয়েকদিন নিজের মতো করে রাখতে পারবে ঠিকই, কিন্তু সারা জীবন পারবে না, যদি না মানুষটা নিজ থেকে না চায়। একটা সময় বদলে যাবেই, আর যে নিজের ইচ্ছায় তোমার মনের মতো হবে সে কখনো বদলে যাবে না। কাউকে জোর করে নিজের মনের মতো বানানোর থেকে তার নিজ থেকে মনের মতো হওয়ার জন্য সময় দেওয়া দরকার। কোনো মানুষ হুট করে তোমার মনের মতো হতে পারবে না, ধীরে ধীরে সবাই একটা সময় এসে পরিবর্তন হয়ে যায়। ধরে বেঁধে কাউকে আটকে রাখার থেকে উঠতে দেওয়াই ভালো। দিন শেষে যে তোমার কাছে ফিরে আসবে সেই হলো সঠিক মানুষ। কাউকে জোর করে আটকে রেখেও ধরে রাখা যায় না, একটা সময় হারিয়ে যায়, আর যে থাকার সে কখনো হারিয়ে যায় না। জীবনে কারো কাছে নিজের সবটা প্রকাশ করতে যেও না, কিছু গোপনীয়তা রেখে দাও যেটা একান্তই তোমার ব্যক্তিগত, তুমি ছাড়া সেটা আর কেউ জানে না। কারো কাছে তোমার সবটুকু প্রকাশ হয়ে গেলে তার কাছে তুমি নিঃস্ব, কারণ ওই মানুষটার কাছে তোমাকে জানার মতো নতুন করে আর কিছুই নেই। যেখানে নতুন করে কিছু জানার থাকে না সেখানে মানুষ আগ্রহ দেখায় না। যেটা খুব সহজেই পাওয়া যায়, যেটা খুব সহজেই দেখা যায়, যেটা খুব সহজেই জানা যায়, তার প্রতি আমাদের আগ্রহটাও সহজেই কমে যায়। যে তোমাকে একটু একটু করে জেনেছে তার কাছে তোমার মূল্য অনেক, যে একসাথে পুরোটা জেনে গেছে সে তোমার মূল্যটা বুঝবে না। যে তোমার কাছে যতটুকু প্রকাশ করে তুমি তার কাছে ততটুকুই প্রকাশ করো, তার বেশি নয়। নিজ থেকেই যদি তোমার সবটা জানিয়ে দাও তাহলে তোমাকে জানার আগ্রহটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। অতিরিক্ত কিছু বলা ভালো না। খেয়াল করলে দেখবে বুদ্ধিমান মানুষেরা নিজের সম্পর্কে কথা কম বলে, কারণ তারা নিজের সম্পর্কে সবাইকে জানাতে চায় না। স্রোতে গা ভাসালে মানুষ সেখানে কিছুই পায় না, বরং স্রোতের বিপরীতে চলতে পারলে মানুষের নজর পাওয়া সম্ভব। দু একদিনের পরিচয়ে যদি কেউ তোমার পুরো জীবনের গল্প জেনে যায়, তাহলে দু একদিন পরেই সেই মানুষটা তোমার জীবন থেকে চলে যাবে। ধীরে ধীরে যেটা পাওয়া যায়, ধীরে ধীরে যাকে অর্জন করা যায়, সেটা যা কিছুই হোক না কেন, তা দীর্ঘস্থায়ী হয়। প্রাইভেসি প্রতিটা মানুষের একটা ব্যক্তিত্বের অংশ। যার প্রাইভেসি যত স্ট্রং সে তত বেশি ব্যক্তিত্বের অধিকারী। বরাবরই মানুষ অজানার প্রতি আগ্রহ দেখায়। রূপ কিংবা ধন সম্পদের থেকেও ব্যক্তিত্বের প্রতি মানুষ বেশি আকৃষ্ট। যার ব্যক্তিত্ব প্রখর নয় তার উপর মানুষের আকৃষ্টতা থাকে না। ধন সম্পদ রূপ একটা সময় ক্ষয় হয়ে যায়, কিন্তু ব্যক্তিত্ব কখনো ফুরায় না। জীবনে বড় হতে হলে ব্যক্তিত্ববান হওয়া উচিত। মানুষ যে কোনো কিছুই উপর ভালো লাগা থাকলে তা একটা সময় ভুলে যায়, ব্যক্তিত্বের উপর ভালো লাগা হলে তা অমর হয়ে থাকে।